ভাই শুনেন শুনেন মলি সাহেব শুনেন আমরা কোরআনে কি বলি যেই মলবি ওয়াজ করে উঠে কি বলে জানেন আমরা সবাই বলি বলি প্রত্যেক কাজ করবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে হবে সবাই বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নাম আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহর জন্য কার জন্য একটু জোরে বলুন নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আজকাল কুরবানি দিয়ে ফেসবুকে পাঠিয়ে দেয় এত লাখ টাকার কুরবানি অমুক দিয়েছেন তাহলে তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করলে না ওই কুরবানি আল্লাহর কাছে এক পয়সা মূল্য নেই তোমার ওই কুরবানি কথা ঠিক না বেঠিক ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা আপনি ইফতার করছেন ইফতার পার্টি দিয়ে একদম ভিডিও টিডিও করে ফেসবুকে পাঠাচ্ছেন ইফতার পার্টি করছেন এটা তো মানুষ দেখানো ইফতার পার্টি আবার কোথায় পার্টিটা কি শুরু পেলেন কোথায় ইফতার করবেন আল্লাহর হালাল রুজি থেকে সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর জন্য রোজা রেখেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হালাল মাল থেকে ইফতার করুন ওটাও ফেসবুকে চলে যাচ্ছে মানুষ দেখছে ইফতার পার্টি ইফতার পার্টি আর ওই পার্টিতে গিয়ে দেখছি যে আর বলবো না অমুসলিম ভাইরাও বসে বসে আপনাদের এলাকায় বুঝি নেই মনে হয় দেখবেন কলকাতা হাওড়া টাওড়া আজকাল সমস্যা মিডিয়া গুলো সব জায়গায় হচ্ছে সব কথা হলো আমি বলবো বললাম আমি উদ্দেশ্য হচ্ছে যা কিছু করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন আমিও বলবো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন তবে আল্লাহ গ্রহণ করবেন আপনার আমলটা না হলে করবেন না আচ্ছা এটাই হোক এটাই যদি থিওরি হয় তাহলে আমার কিছু প্রশ্ন আছে আমার প্রশ্নের উত্তর দেবেন এক সময় সাহাবীরা আরো জোরে জোরে চিল্লাও একটু জোরে জোরে চিল্লান তাতে সুবিধা হয় আমার ওয়াজ করতে সুবিধা হয় কি যেন হাট বসেছে যেন একটু আপনি আপনাদের ভাষায় বলেন আমি আপনাদের ভাষায় বলেন ইনাদেরকে চুপ করতে তোমরা মাইক্রোফোন নিয়ে একটু কথা বলো একটু বল একটু চুপ করতে বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখো পর্দা কে আন্দর জিতনে মা বহনে বৈঠে হুয়ে হ্যায় হর এক সে মেয়ে গুজারিশ করতা হুঁ তো আরামেশ কে সাথ এক কঠা হোকার अपना जुबान को बंद कर कर बैठे मेरे भाई अपना दर के बोल छी जा अपना रा कोड़ो जोड़ो करो अनुरोध करो बोलो अपना दर के अपना रा चुपचाप करो बुशन आमादर सामने जो उलेमा मुकर्रिर बुसे तिनी बयान कर छें तानार बयान करार असुविधा होच्छे अपना दर कथा बार्ता ताना के कष्ट पाया जाच्छे बाहर थेके आमादर मेहमान एसेछेन तिनी कि भाबें তো আর যারা আমার পুরুষ ভাইরা এদিকে দেড়ে আছেন চারিদিকে পানের এদিক ওদিক সেদিকে দোকানে বসে আছেন কেউ তো বা দেড়ে আছেন তাদেরকে কড়ো জোড়ো করে বলবো আপনারা মজলিসের ভিতরে চলে আসুন আর যারা মজলিসের মধ্যে বসে আছেন তারা আরো কড়ো জোড়ো করে কাছে কাছে চলে আসেন কারণ সাহাবেরা এমন মজলিসের মধ্যে বসতেন তাদের মাথার উপর দিয়ে যদি চাদর চাড়িয়ে দেওয়া যায় চাদর কোনো দিকে ঢোল অথচ ঝুলে যেত না তো যারা মজলিসের মধ্যে বসে আছেন তারা আরো কাছে কাছে চলে আসুন কারণ যারা দেড়ে আছে তারা বুসার জন্য জায়গা পেয়ে যাবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জান্নাত মে আইসি खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना
আমি যে কথা বলছিলাম তাহলে প্রত্যেক ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে হবে, তাহলে আল্লাহ গ্রহণ করবেন। এটাই যদি থিওরি হয় তাহলে আমার একটু প্রশ্ন উত্তর প্রশ্ন আছে। একদিন সাহাবীরা কি করলেন জানেন? নবীর সাহাবীরা একদিন কি করলেন, ওই কোরবানির দিন ঈদের নামাজের পূর্বে কোরবানি করে দিয়েছে। ভালো করে একটু শুনুন, ঈদের নামাজের পূর্বে কোরবানি করে দিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, এই সাহাবীরা কি হলো না কোরবানি করেছে? কোরবানি করেছি তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করেছে সাহাবায়ে রাসূল। আল্লাহ বললেন, হ্যাঁ সাহাবীরা, নবীর সাহাবীরা, আমি বুঝতে পেরেছি তোমরা যে কোরবানিটা করেছো আমি আল্লাহ আমার সন্তুষ্টি লাভের জন্যই করেছো, আমি বুঝতে পেরেছি, আমি তো অন্তর্যামী সব বুঝেছি, তোমরা যে কোরবানি করেছো আমার সন্তুষ্টি লাভের জন্যই করেছো, কিন্তু আমি তোদের কোরবানি গ্রহণ করব না। প্রশ্ন, আল্লাহ তুমি তো বলেছো প্রত্যেক কাজ নামাজ রোজা হজ যাকাত যাবতীয় ইবাদত হবে তোমার সন্তুষ্টি লাভের জন্য, তো সন্তুষ্টি লাভের জন্য যদি হয় তাহলে আপনি গ্রহণ করবেন না কেন? কেন করবেন না? এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ আলোচনা একটু শুনুন, কেন করবেন না? এই জন্য করব না, আল্লাহ বলছেন তোদের নবী তোর আমার নবী বিশ্ব নবী তো ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করেছেন, আর তোরা নামাজের পূর্বে আগে কোরবানি করে দিয়েছিস, সুতরাং তোদের কোরবানি গ্রহণ করব না, তোদের যে কাজটা আমার সন্তুষ্টির লাভের জন্য করেছো ঠিক আছে কিন্তু আমার নবীর মিডিয়ামে হয় না, সুতরাং আমি আর এটা গ্রহণ করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাথায় ঢোকান, খালি সন্তুষ্ট সন্তুষ্ট করে পাগলামি করবেন না, পাগলামি করবেন না, প্রত্যেক কাজ সন্তুষ্টি আল্লাহর করে আল্লাহকে পাওয়া যায় না, সন্তুষ্টি লাভ তখনই হবে যখন নবীর মিডিয়ামে হবে, তখন হবে। ঠিক কিনা? ঠিক কিনা? বেশক ঠিক। বুঝো, ওয়াজ বুঝো, ওয়াজ বুঝার আগে বিশ্ব নবী বোঝে, বিশ্ব নবী যে বুঝে নিয়েছে আমি বলি আলী আসগর সে সব বুঝে নিয়েছে। ভাইরা আর মামাজিরা মা বোনেরা ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন, তো সাহাবীরা আল্লাহ বলছেন যাও আমার নবী যেটা করেছেন সেটাই কর, সেটাই শরীয়ত, যা আমার নবী ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করেছেন তোরাও ঈদের নামাজ পড়ে এসে কোরবানি কর, তবেই আমি গ্রহণ করব। হ্যাঁ, একটা মানুষ ছেলে পিপাসা লেগেছে, দাঁড়িয়ে পানি পান করলো, দাঁড়িয়ে যদি পানি পান করে ওটা পিপাসা বুঝবে কিন্তু ইবাদত হবে না। ওই পানিটাকে ইবাদত যদি বানাতে চাও বাবা, তাহলে আমার নবী যেভাবে পানি পান করেছেন ডান হাতে বসে তিন শ্বাসে, নবীর তারিখ অনুযায়ী কোন মুসলমান যদি পানি পান করে পিপাসাও বুঝবে, আর ওই এক গ্লাস পানিটা ইবাদতে গণ্য হবে। ঘুমটা ইবাদত নয়, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আমার আল্লাহ পাক বলছেন দিন এই জন্য করেছেন হালাল রুজির তালাশের জন্য বের হয়ে যাও, রুজির তালাশের জন্য বের হয়ে যাও, আমি আল্লাহ রাত ধরে তৈরি করেছি তোদের আরামের জন্য, তোরা বাবাজি রাত হলো আমাদের রেস্টের জন্য আরামের জন্য আল্লাহ করেছেন। ভাইরা আমার বাবাজিরা, মানুষ ঘুমায় যে ঘুমটা হলো শরীরের রেস্ট, ঘুমটা হলো শরীরের রেস্ট, এই জন্য রাত্রি করেছেন ঘুমের জন্য। আপনি মুসলমান যখন কেউ ঘুমায় ওই রকম যদি হাত পা মেরে যদি ঘুমান বাবাজি কি হবে? আপনার শরীরে রেস্ট হবে কিন্তু ঘুমটা ইবাদত হবে না। ইবাদত যদি বানাতে চান, আল্লাহ নবী ডাক কাটাতে যেভাবে হাতের উপর মাথা রেখে মাথা মোবারক রেখে ঘুমাতেন, বাবাজির সুরের তারিখ অনুযায়ী কোন মুসলমান যদি ঘুমায় ওই ঘুমটা শরীরের রেস্ট হয়ে যাবে এবং শরীরের রেস্ট হয়ে যাবে আর ওই ঘুমটা ইবাদতে গণ্য হবে। জি
ভাইরা রসুরের মিডিয়ামে প্রত্যেক কাজ আপনাকে আমাকে করতে হবে রসুরের তারিখ অনুযায়ী আপনি দেখবেন না পৃথিবীর কোন মানুষ কিভাবে চলে কিভাবে খায় কিভাবে কথা বলে আমি আপনি দেখব আমার নবী কিভাবে চলেন কিভাবে কথা বলেন কিভাবে খান আমরা নবীর অনুসরণ করব নবীর অনুসরণ করব আবার এক শ্রেণী বলে আল্লাহ 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 নবী বোঝে না আমি এতে গেছি গতকাল যেখানে গেছিলাম আরামবাগ বহুদিনের আগের আগেকারের কথা বলছি আমি যখন আরামবাগে যখন প্রথম আমার জলসা আমার তো 31-32 বছর হয়ে গেল 31 বছর হয়ে গেল খালি জলসা বাবাজি আমি যখন সর্বপ্রথম জলসায় গেলাম এদিকে তাকান ওখানে যখন গেলাম কমিটির ছেলেরা আমাকে কি বলছে জানেন না আপনি এসেছেন ভালো করেছেন আমি বললাম কি দাওয়াত রে বাবা এসেছেন ভালো করেছেন তো আমি বললাম আবহাওয়া খুব একটা ভালো বুঝতে পারছি না আমাকে বলছে এসেছেন ভালো করেছেন বসুন আমাকে বসিয়ে আমাকে কি বলছে জানেন কমিটির ছেলেরা ইয়ং ছেলেরা একদম বলছে আপনি যা বলবেন সব কোরআন থেকে বলবেন আমরা সব আহলে কোরআন আহলে কোরআন আহলে কোরআন হাদিস মানি না কোরআন মানি কোরআন থেকে বলবেন আমি তখন চিন্তা করলাম পালানো যায় কোন রাস্তা দিয়ে ওখানে কি ওয়াজ করব যেখানে রাসূলের বন্দনা নেই তো আমি বললাম এদিকে তাকান আমি বললাম পালানো যায় কি করে আবার চিন্তা করলাম আমার ওয়ালিদ কিবলা আমি কার সন্তান জানেন আমার ওয়ালিদ কিবলার নাভিটা আমার দাদি বললে বলেছিলেন কাঁচা রিমে গাঁড় দে না আমার আহমদুল্লাহ কোথাও মাথা মত করবে না তো সেই জীবন এসে বাপের ব্যাটা কোথাও মাথা মত করেনি আমি মনে মনে করলাম আমি যদি পালিয়ে যাই তাহলে বলবে ভয় পালিয়ে গেছে আমি ওই সাতজন ইমানদার যুবকের ঘটনা মনে পড়লো আসহাবে কাফের সাতজন ইমানদার যুবকের ঘটনা আমার মনে পড়লো ওই বাদশার অত্যাচারে ওই দেশ ছেড়ে তারা গুহায় আশ্রয় নিতে চলেছিল সূরা কাফে সব আছে إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا সাতজন ইমানদার যুবক গুহার মধ্যে ঢুকে পড়লো ঢুকে কি বললো ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা আয় আল্লাহ তোমার রহমত ছাড়া বাঁচার কোন রাস্তা নেই আল্লাহ তুমি আমাদের লক্ষ্য রেখো আমরা ঘুমাচ্ছি ওই গুহার মধ্যে আল্লাহকে বলে সাতজন ইমানদার যুবক ঘুমিয়ে পড়লো কোরআন শরীফ করে দেখুন আল্লাহ পাক সূর্যকে বলছেন সূর্য রে তুই তো নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠিস আর ডুবিস ওরে সূর্যরে নির্দিষ্ট রাস্তা দিয়ে যদি উঠিস তাহলে সূর্যের আলো গুহার মধ্যে গর্তের মধ্যে গেলে আমার ইমানদার যুবকের ঘুমে ডিস্টার্ব হবে আমি আল্লাহ আমাকে বলে ঘুমিয়েছে যার কারণে আমি আল্লাহ আমাকে বলে ঘুমানোর কারণে আমি আল্লাহ ওই ইমানদার যুবকের ঘুমে ডিস্টার্ব হতে দেব না কি বললেন ওয়াতারাশশামসা ইযা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন আমার আল্লাহ বলেন সূর্য রে ওই গুহার কাছে যখন যাবি ডান দিকে হেলে যাবি আর যখন ডুবার সময় হবে অগরবাত তাকরিদুহুম যাতা সিমান ওহুম ফি ফাজওয়াতিম মিন বাম দিকে হেলে যাবে যাতে করে সূর্যের আলো গর্তের মধ্যে যেন না যায় গেলে রৌদ্র লাগলে ঘুমে ডিস্টার্ব হবে আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহকে বলে ঘুমানোর কারণে ভাইরা আমার আল্লাহ সাহায্য করলেন কতদিন এক ঘুমের মধ্যে রাখলেন তাও কোরআনের ভাষায় ওয়ালা বিযু ফি কাহফিহিম সালাসা মিআতি সিনিনা ফাসতাদু তিসআ বছর পর্যন্ত রেখে দিলেন ওই গুহা আমি দেখে এসেছি তুরস্কে ওই গুহা তুরস্কে আছে আসহাবে কাফের যে গুহা আমি নিজে আদানা ইস্তাম্বুল থেকে আদানা
হাজার কিলোমিটার ওখান থেকে 55 কিলোমিটার দূরে ওই আসহাবে কাফের সাতজন ইমানদার যুবকের সেই গুহা দেখে এসেছি, ওই মসজিদে নামাজ পড়ে এসেছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন ওখানে দীর্ঘ সময় বসে আল্লাহর কাছে দোয়া চেয়েছি ওই জায়গায়। হুজুর গুহার নামটা আরেকবার বলুন, গুহার নামটা, গুহার নামটা, গুহা, গুহার নামটা কি লেখা আছে? গুহার নাম আমি সব নোট করে নিয়ে এসেছি, ওই জায়গার নামটাও কি বাবাজি? ওই আদানা থেকে 55 কিলোমিটার জায়গার নাম সব কিছু নোট আছে বাবাজি। ওখানে তো তুর্কি ভাষা, তুর্কি ভাষা সব, ওখানে ইংলিশও চলে না, খুব কম, আর ফারসি মানে মানে আরবিও নেই। আপনারা গেলে যদি তুর্কিতে কখনো যান আপনি তো ঘুরতে পারবেন না, ইসলামিক কান্ট্রি, ইসলামিক কান্ট্রি কিন্তু ঘুরতে পারবেন না, কিন্তু কোরআনের আইন চলে না, তবে ইসলামিক কান্ট্রি। তো কথা হলো সেসব মসজিদ আগে তো মক্কা মদিনা সৌদি আরব তুরস্কের হাতে ছিল, তুর্কির হাতে ছিল, তো সব নাম টাম লেখা আছে আমার সব ডিটেইলস। আমি ওখানে গিয়ে চোখে দেখে এসেছি, দীর্ঘ সময় দোয়া করেছি এই গুহার নাম টাম গুহার ভেতরে গিয়ে দেখেছি। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম এখানে কে বসবে, আমাদের বক্তাদের দাওয়াত আছে তারা এসে বসবে। আমি ওই কমিটির ছেলেদের কাছে তোষক গুলি তুলে ফেলে দিলাম, আমাকে বললো ফেললেন কেন? আমি ইচ্ছা করেই করেছি, ফেললেন কেন? আমি বললাম আমি যতক্ষণ তোমাদের সামনে থাকবো আমার চোখের সামনে কোরআনের খেলাফ কোনো কাজ যেন আমি দেখতে না পাই, যেহেতু তোমরা হলে কোরআন, কোরআনের খেলাফ কোনো কাজ যেন দেখতে না পাই। তখন আমাকে বলছে কোরআনের খেলাফ কি দেখলে? আমি এই যে তোষক গিছিয়েছে এটা কোরআনের খেলাফ, বলে দলিল দেবেন। আমি কোরআন খোলো, আমি আল্লাহ জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি। কোরআন বলছে জমিন বিছানা, আবার তার উপর আবার গদি তোষক কেন? এটা কোরআনের খেলাফ, তোমার বক্তা আল্লাহর জমিনে বসবে, ঠিক আছে ওইখানে বসবে। আমাকে বলছে আপনি কেন বসেছেন? আমি বললাম আমি কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, আমি পালংয়ে বসব, আমি প্লেনে সফর করব, আমি মুরগি খাবো, চিকেন খাবো, গরু খাবো, মাটন খাবো, সব খাবো, যেহেতু আমাদের দলিল চারটা। কথা ঠিক কিনা বেজাক বদমাইশ? আমি এবার ছাড়লাম না, তাকে ধরেছি আমি, এ বেটা কোরআন মারিস, আমি তো চলতে দেব না যদি কেউ থাকো বলো কোরআন মানি। আমি বললাম কোরআন মানো তাহলে নামাজ পড়ো তো, বলে হ্যাঁ পড়ি। নামাজ পড়ো, দলিল কোথায়? কোথায় পেয়েছো নামাজ? বলে দলিল কোরআনে পেয়েছি। আমি দলিল দেখাও, দেখাও, বলে 82 জায়গায় আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন, আমি দেখাও, বলে এই তো দেখো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমি বললাম আল্লাহ তো কোরআনে 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, পড়ার কথা তো বলেন, আর যদি পড়ার কথা বলেছেন কিভাবে পড়বেন? কোরআনে কোথায় লেখা আছে দেখেন? এই ছেড়ে তোমরা যে নামাজ পড়ছো, ওই নামাজ প্র্যাকটিক্যাল নামাজ পড়ছো, কোরআনে কোথায় আছে দেখাও, দেখাও, যারা ছাত্র কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। আমার দিকে তাকাও বাবা যুবকেরা, বান্দা যখন কোরআন দেখলো 82 জায়গায় আল্লাহ নামাজ আকিমুস সালা নামাজ কায়েমের কথা বললেন, তখন বান্দা খুঁজে দেখছে আল্লাহ নামাজ পড়তে বলেছেন নিশ্চয়ই কেমন করে পড়বো তা তো বলবেন। কোরআন খুলে খুলে দেখলাম 30 পারা কোরআনে কোথাও কেমন করে পড়বো আল্লাহ বলেন নাই। তখন বান্দা বলছে আল্লাহ তুমি যে নামাজ পড়তে বললে অস্পষ্ট রেখে দিলে কেন? স্পষ্ট করলে না কেন? কেন করলে না? আল্লাহ বলছেন হ্যাঁ ওই আহলে কোরআনরা দুদিন পর বলবে কোরআন মানবো, হাদিস মানবো না, আল্লাহ মানবো, রসুল মানবো না, এই জন্যই তো আমি কোরআনে অস্পষ্ট রেখে দিলাম, স্পষ্ট করলাম না, ওটা নামাজটা কিভাবে পড়বে রে?
আমি আল্লাহ আমার নবীর জন্য রেখে দিয়েছি। ছাড়া তো বাঁচার কোন রাস্তাই নেই, থাকলে বলো আমার সামনে বলো, একজন দাঁড়িয়ে বলতে হবে ভাইয়ের আমার বাবাজিরা কোন রাস্তা নেই, এদিকে তাকান। হ্যাঁ আল্লাহ, আল্লাহকে, আল্লাহকে পেয়েছো, শুনবেন আল্লাহকে পেয়েছেন। আমার নবী কি করলেন জানেন? আমার নবী বললেন, সর্বপ্রথম নবী বলছেন, এদিকে তাকান, সর্বপ্রথম আমার নবী বলছে, এদিকে তাকান। যখন নবীর উপর ওহি নাযিল হলো পাঁচটি আয়াত, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এই আয়াতটাই, পাঁচটি আয়াত যখন আয়াত নাযিল হলো, অবতীর্ণ হলো, নবীজি এলেন এসে পাঁচটি আয়াত শোনাচ্ছেন সকলেই, তখন তো তারা সব মুসলমান নয়, কথা বুঝতে পেরেছেন? ওরা জানে না এটা কি, তখন তো কোরআন নাযিল হয়নি, এর পূর্বে প্রথম নবী এসে বলছেন এটা কোরআন। এটা কি? নবী বললেন এটা হলো কোরআন, ভালো করে শুনুন, এটা কোরআন। এই শব্দটা, জুমলাটা কিন্তু আল্লাহর কথা নয়, এই জুমলাটা কিন্তু নবীর কথা, এটা কোরআন। যেই বলেছে এটা কোরআন, তো নবী বলেছেন এটা কোরআন, তাহলে আমরা নবীকে, এই জুমলাটা হলো এটা কোরআন, কোরআনকে আমরা কোরআন জানি, নবীর কথাই জেনেছি, নবী বলেছেন কোরআন, তাই আমরা নবীকে মানি বলে, নবীকে বিশ্বাস করি বলে, তাই আমরাও বিশ্বাস করলাম এটা কোরআন। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা জোরে বলুন, বেশক ঠিক, কথা শুনুন। তারপর নবী বললেন, নবী বললেন, এবার নবী বলছেন শোনো, এই গুহার পেছনে লস্কর আছে, আমাদেরকে হামলা করবে, লস্কর আছে, এই গুহার পেছনে লস্কর আছে, আমি যে বলছি রাসূল, গুহার পেছনে লস্কর আছে। নবী বলছেন জনগণকে, তোমাদের বিশ্বাস হয়, ভালো করে শুনুন, নবী যে আকীদা ঠিক করছেন, তোদের বিশ্বাস হয়? জনগণ যত ছিল ওখানে সবাই বলল হ্যাঁ আমাদের বিশ্বাস হয়, পাহাড়ের পেছনে লস্কর আছে, তারা হামলা করতে পারে, আপনি যখন বলছেন আপনার কথা আমরা বিশ্বাস করেছি। যেই বলেছেন বিশ্বাস করেছি, আল্লাহর নবী আগে বিশ্বাস করিয়ে দিলেন, আমাকে বিশ্বাস করে কিনা এটা জেনে নিলেন, জানার পর নবী বলছেন কি বললেন, এদিকে তাকান, নবী বলছেন আল্লাহ এক, জোরে বলুন, হ্যাঁ নবী বললেন আল্লাহ এক, আল্লাহ আল্লাহ ছাড়া আর ও আল্লাহ এক, নবী বললেন আল্লাহ ছাড়া তবে ও আল্লাহ এক, নবী বললেন, যেই নবী বললেন তোমাদের বিশ্বাস হয় আল্লাহ তো দেখোনি, আমি যে বললাম বিশ্বাস হয় আল্লাহ এক, বিশ্বাস হয়, তখন সবাই বলল যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া মুহাম্মদ, হ্যাঁ বিশ্বাস হয়, আপনি যখন বলেছেন আল্লাহ আল্লাহ, আপনার কথা আল্লাহ বিশ্বাস করেছি, আপনি বলেছেন আল্লাহ এক, আপনার কথায় বিশ্বাস করেছি, তাহলে আল্লাহ যে এক এই খবরটা দিলেন কে? আমার রাসূল, দেনেওয়ালা খবর, দেনেওয়ালা মুস্তাফা, মুস্তাফা দেনেওয়ালা, তো মুস্তাফা ও খবর, কোন সা খবর দে দে রাহা হ্যায়, ও আল্লাহ এক হ্যায়, ইয়ে খবর হ্যায়, আর দেনেওয়ালা মুখবির হ্যায়, তো পহলে হাম মুখবির কো মানা ইয়া আল্লাহ কো মানা, পহলে মুখবির কো মানা ফির তো মে আল্লাহ কো, মুখবির কে কহনে পর আল্লাহ কো মানা। নারায়ে তাকবীর, কথা বুঝতে পারেননি বোধহয় না, কথা বলেন না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে আগে কাকে মানা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মানা হলো, আর রাসূলের কথায় আমরা আল্লাহকে মেনেছি, আল্লাহকে এক
মানি তাহলে আল্লাহ যে এক আল্লাহ স্বয়ং সরাসরি এসে বলেন সূরা ইখলাস কুল আমার সেগা আল্লাহ কুল ছাড়া এমনি বলেননি আল্লাহু আহাদ আমি আল্লাহ এক এটা বলেন কুল রিসালাতে মাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক থেকে আল্লাহ বলছেন হে রাসূল এ আমার হাবিব আপনি বলে দিন আপনি বলুন হুয়াল্লাহু আহাদ ওয়া আল্লাহ এক তো আল্লাহ এক রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক দিয়ে আল্লাহ বলালেন রাসূল বললেন আল্লাহ এক তার রাসূল খবর দিলেন আল্লাহ এক রাসূলকে মানি বলেই রাসূলের কথায় আমরা আল্লাহকে এক মেনেছি তাহলে আল্লাহকে এক মানতে গেলে আগে রাসূলকে মানতে হচ্ছে তারপর আল্লাহকে মানা হচ্ছে সুবহানাল্লাহ আর সেই বেটা বলে আল্লাহ আল্লাহ মানবো রাসূল ও কাফের ও বেটা কাফের নাউজুবিল্লাহ একটা কথা বলে দি আবার বলে দি ছেলেরা জ্ঞানী ছেলেরা বুঝবে আমার ওয়াজ কেউ যদি নিজের বিবেকের দ্বারা কারুর বলাতে নিজের বিবেকের দ্বারা এক আল্লাহকে এক মেনে নিয়েছে মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনে নিয়েছে মানার পর সে কাফের থাকবে সে মুসলমান হতে পারবে মুসলমান হতে গেলে আল্লাহকে এক মানতে হলে রাসূলকে রাসূল মানতে হলে রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহকে এক মানতে হবে রাসূলের মাধ্যম দিয়ে রাসূল বলেছেন আমি আল্লাহ রাসূল তাই রাসূলকে আল্লাহ রাসূল মেনেছি তবেই মুসলমান সুবহানাল্লাহ কথা ঠিক কি না বেশ ঠিক আল্লাহ বলেন আমি যদি নামাজটা স্পষ্ট কোরআনে বলে দিতাম তোমরা আমার নবীর কাছে যাবি না যার জন্য ওটা আমার নবীর কাছে রেখে দিয়েছি যা নবী নামাজ জানতে হলে নবীজির কাছে চলে যাও এইবার সব চলে গেল নবীজির কাছে ও বাবাজি সব গেল নবীজির কাছে চলে গেল বাবা আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ 82 জায়গায় নামাজ পড়তে বললেন 82 জায়গায় নামাজ পড়তে বললেন কায়েম করতে বললেন কিভাবে কায়েম করব আল্লাহ তো কোরআনে অস্পষ্ট রেখে দিলেন স্পষ্ট করলেন না আমার নবী বলছেন আল্লাহ যদি স্পষ্ট করে দিতেন তোরা আমার নবীর প্রয়োজন মনে করতিস না তোরা আমার কাছে আসতিস না আমার জন্য আল্লাহ ওটা রেখে দিয়েছেন আল্লাহ তাহলে ইয়া রাসূলুল্লাহ নামাজটা বলুন এদিকে তাকা ছেলেরা নামাজটা বলুন এবার নবী বলছেন নামাজ কোরআনে নেই নামাজে কিভাবে নিয়ত করবেন নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি হাদিস শরীফ সহি হাদিস সনদ সহি নবী বলছেন সাল্লু নামাজি নামাজ পড়ো কামা রাআইতুমুনি ইউসাল্লি যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো রাসূলকে দেখে দেখে নামাজ পড়ো কিতনা আল্লাহ সুবহানাল্লাহ নামাজ তো আমার রাসূল শিখিয়েছেন এইবার নামাজ নবী শিখাচ্ছেন ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি নবী বলছেন সোজা হয়ে আলিফ হয়ে দাঁড়াও দাঁড়ানোটা কিয়াম হয়ে যাবে আস্তে করে মাথাটা ঝুঁকাবেন রুকু হয়ে যাবে আস্তে করে নবীজি মাথাটা জমিন মোবারকে রেখেছেন সুজুদ হয়ে যাবে রাখাটা সুজুদ হয়ে যাবে নবীর আরামে বসাটা বৈঠক হয়ে যাবে নবীকে অনুসরণ করো সবাই অনুসরণ করছে আমরা দেখছি নবী কেমন করে নিয়ত করে দেখি নবী নিয়ত করছেন ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি যখন তকবীর পড়তেন রাফাআ মানে উঁচু করা ইয়াদাইহি দুই হাত উঁচু করতেন কোথা পর্যন্ত হাত্তা উযুনাইহি দুই কানের নরম গোশত পর্যন্ত দুই কানের নরম গোশত পর্যন্ত এরকম এইবার হাত বাঁধতেন কেমন করে হযরত শেরে খোদা বলেছেন তিরমিজি শরীফের হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়াদউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা রাওয়াহু তিরমিজি ডান হাতটা বাম হাতের উপর রাখতেন ইয়াদউল ইয়ুমনা আলাল ইউসরা ডান হাতটা বাম হাতের উপর রাখতেন আর বাঁধতেন কোথায় তাহতা সুররা নাভির নিচে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ শিখিয়েছেন নবী এই জন্য আল্লাহ তাআলা সবকিছু কোরআনে স্পষ্ট রেখেছেন স্পষ্ট সবকিছু করেননি যদি সব স্পষ্ট করতেন নবীর প্রয়োজন মানুষ মনে করত না এই জন্য কোরআনের তাফসীর হলো হাদিস শরীফ কোরআনের খোলাসা হলো হাদিস শরীফ কোরআনকে বুঝতে গেলে হাদিস শরীফে যেতে হবে হাদিস শরীফ ছাড়া পৃথিবীর কোনো মৌলবীর কোরআন বোঝার ক্ষমতা নেই
কথা ঠিক কিনা জনে বলে সে কোরআনই বুঝতে পারে। তাই বলবো নবীর প্রয়োজন আছে, নবীর প্রয়োজন আছে বাবাজি, নবীর প্রয়োজন আছে না নেই জোরে বলুন, আর একটু জোরে বলুন আছে। সেই নবী বুঝলেন না, আজ আমরা সেই নবী বুঝলাম না। নবী সম্পর্কে কত প্রশ্ন, প্রশ্ন যারা করে, যারা বাবা যে মুনাফিক তারা প্রশ্ন করে, মুনাফিক ছাড়া কেউ প্রশ্ন করে না। ভাইরা আমার বামাজিরা, আমার নবীর শান মাকাম, মাকাম কি মর্যাদা আল্লাহ নবী কিকে দিয়েছেন একটু বোঝার চেষ্টা করুন। সেই নবীর শান কি মাকাম আল্লাহ দিয়েছেন, আর তা করেছেন নবীজিকে কি মাকাম আতা করেছেন। ভাইরা আমার বামাজিরা, আমার আল্লাহ পাক বলছেন আমার নবী বেশি বেশি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করতেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করতেন। انا قائم قال دخلت انا عبد الله بن عمر عبيد الله بن عمير على عائشه فقال ابن عمر حدثني بيعجب ما رايت من رسول الله صلى الله عليه وسلم قال فبكى ثم قالت كل مره كان عجبا اتانى في ليلتي حتى اذا دخل معي في لحافي وازاق جلده بجلدي قال يا عائشه اعذني لي اتعبد لربي فقلت اني ليحب قربك وهواك ثم قال فقام الى قربه في البيت فما اكثر صب الماء ثم قام فقرا القران قال ثم بكى حتى رايت ان دموعه قد بلغت الارض قال فجاء بلال فاذنه بصلاه الفجر فلما راه يبكي قال يا رسول الله اتبكي قد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر قال فلا اكون عبدا شكورا قال الا ابكي وقد انزل علي الليل ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويل لمن قرأ هذه الايه ولم يتفكر فيها او كما قال عليه الصلاه والسلام رواه البخاري কি বলছো বাবা কি বলছো তুমি ও কি বলছে কি বলছো আরে চাদর পরে উনি কি বলছেন সেই বুখারীর হাদিস লম্বা হাদিস আমি আলোচনা করছি না আমার নবীজি নামাজে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশার কাছে রাসূল সাহাবীরা গিয়ে বলছেন আম্মা জান রাসূলুল্লাহর আশ্চর্য জিনিস কি দেখেছেন বলুন কালা ফাবাক আয়েশা চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে আয়েশা কাঁদছে قال فبكى ثم قالت كل ما رهي كان عجبا رسول الله صلى الله عليه وسلم প্রত্যেক জিনিস হলো আশ্চর্য ধরনের একদিনের ঘটনা শোনাচ্ছেন আতানি ফি লাইলাতি হাত্তা ইযা দাখালা মাই ফি লিহাফি ওয়া আযাক জালদাহু বিজালদি ক্বাল ইয়া আয়েশা একদিন রাত্রিতে ঘুমিয়ে আছেন রাসূল আয়েশার কাছে রাত্রিতে ঘুম থেকে উঠে পড়লেন উঠে পড়ে নবী বললেন ক্বালা ইয়া আয়েশা তু আযিনি লি আতা'বুদ লি রাব্বি আয় আয়েশা আমাকে অনুমতি দাও আমি আল্লাহর ইবাদত করব অনুমতি চাচ্ছেন রাসূল অনুমতি দিলেন আয়েশা অনুমতি দিলেন তখন নবী কি করলেন ওযু করলেন ওযু করে সুম্মা ক্বামা ফাকারা আল কুরআন নামাজে দাঁড়িয়ে গেলেন আর নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন এক নবীজি নামাজের ভেতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন আল্লাহ এত ভালোবাসতেন সেই নবীকে একদিন নবীজি নামাজে কোরআন তেলাওয়াত করতে 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 এত লম্বা তেলাওয়াত করছেন কদম মোবারক ফুলে গেছে কদম মোবারক ফুলে যাওয়া মানে কত চিন্তা করেন কত লম্বা নামাজ পড়ছেন আর নামাজে তেলাওয়াত করছেন কাফের বেঈমানেরা তখন কি বলছে জানেন তারা বলতে লাগলো এই মোহাম্মদ আমার আল্লাহ পাক বলেন হাবিব রে আমি আপনার কষ্টের জন্য কোরআন নাজিল করি নাই
কত ভালোবাসেন আমার আপনার
বিশ্ব নবী জ্ঞাত ভালোবাসেন আল কালিম ইউহিব্বুল্লাহ মুসা নবী আল্লাহকে ভালোবাসেন সমস্ত নবী আল্লাহকে ভালোবাসেন সমস্ত নবী আল্লাহকে ভালোবাসেন মুসা নবী আল্লাহকে ভালোবাসেন ওয়াল হাবিব ইউহিব্বুল্লাহ আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন চুরি চুরি বলো সুবহানাল্লাহ আর আমার আল্লাহ বলেন তোমরা রাসূলুল্লাহর সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা তোমরা যখন নবীজির সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয় তোরা টেরো পাবি না বুঝতেও পারবি না কেমন করে আমল শেষ হয়ে গেল মামাজি তাই বলবো মামাজি আল্লাহ তাআলার সাথে সাথে ওহি নাযিল করে নবীর আওয়াজের যে আওয়াজটা উঁচু করবে এটাও করা যাবে না কোরআনে আল্লাহ নিষেধ করেছেন নবীর সাথে কথা বলতে গেলে কত আদব রাখতে হয় আদব কারা রাখবে যা রাসূলুল্লাহকে ভালোবেসেছে ঈমান এনেছে ঈমান যারা এনেছে রাসূলকে জীবনের যে যারা রাসূলুল্লাহকে ভালোবাসে সেই তো নবীর আদব করবে আদব তারাই করবে বাবাজি যে রাসূলুল্লাহর উপর ঈমান এনেছে রাসূলকে ভালোবেসে জীবনের যে সেই তো নবীকে নবীর আদব করবে আর সেই নবীর আদব নেই বাবা আদব নেই আদব উঠে গেছে ভাইরা আমার বাবাজির একটা কথা বলবো বাবাজি আর বাবাজি কোরআনের আয়াত কোরআনের আয়াত আল্লাহ পাক কোরআন পাকে বলে ওয়াজাদাকা তাল্লান ফাহাদা ভাইরা আমার আয়াতের তরজমা করছেন ওলামারা তরজমা করছেন বাজ ওলামারা ওয়াজাদাকা তাল্লানের অর্থ হলো পথভ্রষ্ট পদভ্রষ্ট গোমরা ওয়াজাদাকা তাল্লান ফাহাদা এই আয়াতের তরজমা করছেন আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট ফাহাদা পরে আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি হেদায়েতের রাস্তা দেখিয়েছি তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন জুরি জোরে বলুন দেখছেন আয়াত দেখছেন তাহলে এই আয়াতে কি রাসূলের শান বাড়লো না কমলো এমন এমন তরজমা করবেন রাসূলের শানকে খাটাচ্ছে আপনি যদি বলেন দল্লালের অর্থ যদি বলেন পদভ্রষ্ট আর দল্লালের অর্থ পদভ্রষ্ট কিন্তু নবীর সাথে যখন এন্ড হবে দল্লালের অর্থ যদি পদভ্রষ্ট নেন তাহলে রাসূলকে পদভ্রষ্ট বলতে হয় তাহলে রাসূল আমার পদভ্রষ্ট ছিলেন তাহলে আমি আলী আসগারের প্রশ্নের উত্তর দেবেন নবী যদি পদভ্রষ্টই ছিলেন কোন সময়টি পদভ্রষ্ট ছিলেন ওই সময়টি আমাকে একটু বোঝাতে হবে আমাকে বলতে হবে কোন সময় ছিলেন পদভ্রষ্ট একটা সময় থাকবে তো ওই কোন সময়টি উনি পদভ্রষ্ট ছিলেন এটা বলার আগে আমি একটু নলেজ দিতে চাই নবীজি কবে থেকে নবী ওটা একটু জানার দরকার সব নবীরা 40 বছর পর নবী নবী হয়েছে ঈসা নবী পয়দা হয়ে নবী হয়েছে আর আমাদের নবী কবে থেকে ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী নিজে বলছেন কুনতু নবিয়্যান আদাম বাইনাল মাই ওয়াত্বীন ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম পানি মাটিতে মিশেও আসে না তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম নবিয়ান আদাম বাইনা রূহি ওয়াল জাসাদ আদম নবীর রূহ জাসাদ কিছুই হয়নি তার 1400 বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম নবীজি নিজে বলছেন কুনতু আউয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস সৃষ্টি হিসেবে প্রথম আমি হলাম প্রথম নবী সৃষ্টি হিসেবে নবী তিনি প্রথম তাহলে উনি পথভ্রষ্টটা কবে ছিলেন প্রশ্ন তাহলে এখানে দল্লানের অর্থ পদভ্রষ্ট খালি পদভ্রষ্ট দল্লানের অর্থ কত অর্থ হয় জানেন দল্লানের অর্থ হলো দ কেউ যদি হারিয়ে যায় উট হারিয়ে গেল আরবে কি বলা হতো জানেন দল্লাল ইবিল উট হারিয়ে গেছে হারিয়ে গেলে তাকে দল্লাল বলা হয় এদিকে তাকান একটু ভালো করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন
শিশু মুহাম্মদকে তাইমা হালিমা মামাজি ওই তাইপাশিরা সব মক্কায় গেছে সমস্ত সন্তানদেরকে সন্তান নেওয়ার জন্য ওখানে দস্তুর ছিল নিয়ম ছিল আরবে বাবা নিয়ম ছিল ওই মামাজি দুই বছর বাচ্চাকে নিয়ে এসে যদি লালন পালন করা যায় তার বিনিময়ে তারা তারা কিছু লিখে দেয় জমি জায়গা লিখে দেয় টাকা পয়সা দেয় ওই বাবাজি ওই জন্য তারা তাইপাশিরা সব গিয়ে মক্কায় সন্তানেরা ধনী ধনীদের সন্তানদেরকে নিয়ে চলে এলো মানুষ করার জন্য লালন পালন করার জন্য দুধমা হালিমা যখন মক্কায় গেলেন কোন ধনীদের কোন সন্তান ছিল না শিশু মুহাম্মদ ছাড়ার কোন সন্তান নেই এবার সংবাদ নিয়ে দেখলো শিশু মুহাম্মদকে কেউ গ্রহণ তাইপাশিরা গ্রহণ করলো না কেন এই জন্য করলো না শিশু মুহাম্মদ হলো ইয়েতিম বাপ ভাড়া একে লালন পালন করলে কিছুই পাওয়া যাবে না যার জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইপাশিরা গ্রহণ করলো না হালিমা তো সাদিয়াকে আমিনা ডেকে বললেন বোন রে কি নাম না আমার নাম হালিমা ও বোন হালিমা আমার নাম হলো আমিনা শিশু মুহাম্মাদের মা আমি আমিনা আমি আমিনা বলছি শিশু মুহাম্মাদকে কেউ গ্রহণ করলো না ইয়েতিম বলে তাইপাশিরা গ্রহণ করলো না ও বোন হালিমা তুমি যদি গ্রহণ করো আমি আমিনা বলছি ও বোন হালিমা তোমার তকদির চমকে যাবে একবার তাকালেন যেই তাকালেন দুই চোখের মাঝখান থেকে নূর বের হয়ে আসমানের সাথে মিশে গেল জুরি জুরি আমি যখন কাবার কাছে হাজরা সোয়াদের কাছাকাছি গেছি আমি দেখলাম হাজরা আসওয়াদ কাবা থেকে বের হয়ে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে চুমা দিয়েছিল বাবাজি দুই বছর মানুষ করবে দুই বছর দুধ মানে দুধমা হালিমা দুই বছর দুধে বুকের দুধ পান করাবেন দুই বছর কেউ বলেছেন আড়াই বছর খায় দুধের বুকের দুধ পান করাবেন এইবার দুই বছর যেই হয়ে গেছে আমার দিকে তাকান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ম হচ্ছে চার সন্তান শিশু মুহাম্মদকে সেই আমিনার কাছে আবার বুঝিয়ে দিতে হবে তাই হযরত হালিমা দুই বছর পূরণ হয়ে গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার কি করছেন শিশু মুহাম্মদকে নিয়ে আসছেন মায়ের কোলে তুলে দেবেন আনতে আনতে মক্কায় একটা মেলা বসতো মেলা ওই মেলাতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ছেড়ে যায় আর খুঁজে পেলেন না কোথায় চলে গেলেন খুঁজে পেলেন না পাগলের ন্যায় হালিমা দৌড়চ্ছেন শিশু মুহাম্মদকে খোঁজ করছেন একজন লোক শিশু মুহাম্মদকে দেখতে পেয়ে বাবাজি তার পা হাত দেখতে পেয়ে বলল এটা তো মনে হচ্ছে আব্দুল মুত্তালিবের সাথে এর মিল আছে নিশ্চয়ই এটা আব্দুল মুত্তালিবের বংশের কোন সন্তান হবে শিশু মুহাম্মদকে কোলে কোলে নিয়ে চলে গেল আব্দুল মুত্তালিবের কোলে দিয়ে বলল ওরে আব্দুল মুত্তালিব এই সন্তানটাকে দেখুন এটা কেউ আপনাদের কেউ হয় নাকি আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে বলল এটা তো আমার নাতি হয় জুরি জুরি বলুন সুবহানাল্লাহ করে জড়িয়ে চুমা দিচ্ছেন নাতি রে আল্লাহ পাক এবার ওদিকে হালিমা খোঁজ করছেন বাবাজি আল্লাহ তাআলা নবীকে বলছেন কি বলছেন আল্লাহ তাআলা পরবর্তীতে নবীকে কি বললেন আপনি হারিয়ে গেছিলেন
আল্লাহ তাআলা আপনাকে আব্দুল মুত্তালিবের কোলে ফিরিয়ে দিয়েছেন। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। আরে ও তাবাকা দলমান ফাহাদার অর্থ হবে নবী হারিয়ে গেছিলেন, নবীকে তার আব্দুল মুত্তালিবের করে নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা করলে রসূলের শান বাড়ে, আর যদি এই ব্যাখ্যা করেন রসূল পথভ্রষ্ট ছিলেন, রসূলের শান কে আপনি ঘাটালেন। রসূলের শান ঘাটাতে গেলে ইমান থাকবে না। প্রত্যেক কোরআনের আয়াতে আল্লাহ নবীর শান বাড়িয়েছেন বাড়িয়েছেন বাড়িয়েছেন, বলন্দ করেছেন। নবীর শান আল্লাহ ঘাটান না, বাড়িয়েছেন। পুরো কোরআনটাই তো রসূলের চরিত্র দিয়ে ভরপুর। আপনি রসূলের শানকে ঘাটাচ্ছেন কেন? তাই বলবো বাবাজি, কোন কোন আয়াতে রাসূলুল্লাহর শান ঘাটাবেন না? কোন আয়াতে? এখন মুরব্বীরা বলছে আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়াল উম্মি। নবীর উম্মি মানে ব্যাখ্যা করছেন, উম্মি মানে নিরক্ষর, নিরক্ষর নবী। বাংলাদেশের বড় বক্তা, আমি নাম বলবো না, নিরক্ষর নবী। কোনটা আলিফ, কোনটা পা, কোনটা তা, কোনটা ফা, কোনটা জিম, এ জ্ঞান ছিল না নবীজির। কত বড় বেয়াদব! এই কথা বললে আপনারা বলুন, এই কথাতে রসূলের শান বাড়লো না কমলো? এ কথা বলেন না, কথা বলেন না, কমলো? আর রসূলের শান কমাচ্ছেন? উম্মি মানে কি নিরক্ষর? আর কিছু হয় না? উম্মি মানে আর কিছু হয় না? আপনারা জানেন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল কুরা মানে হচ্ছে, হ্যাঁ, উম্মু মানে মা, কুরা মানে গ্রাম। সব গ্রামের মা হলো মক্কা। এটা হলো প্রথম শহর, প্রথম গ্রাম মক্কা। তাই মক্কা প্রথম, যার কারণে উম্মুল বলা হয়, উম্মুল কুরা। আর নবীদের মধ্যে, মানুষের মধ্যে নবী প্রথম, তাই আলা, তাই নবীকে বলা হয় উম্মি, নবীল উম্মি। উম্মি মানে শ্রেষ্ঠ। জোরে বলুন কি বলে বলবি না? আপনি জানেন কোরআন শরীফের সূরা ফাতিহার নাম কি জানেন? বহু নাম আছে, তার মধ্যে একটা নাম হলো উম্মুল কুরআন। উম্মুল কুরআন সূরা ফাতিহাকে বলা হয়, মানে সমস্ত কোরআনের মা হলো সূরা ফাতিহা। মা কেন বলা হয়েছে? মা শ্রেষ্ঠ, মায়ের দরজা বেশি, তাই মা বলা হয়েছে, মা বলা হয়েছে, মা দিয়ে এখানে শ্রেষ্ঠ বোঝানো হয়েছে। আপনি রসুলকে খাটো করবেন না, রসুল জানেন না, বলবেন না আমার নবী তো আলিপাতাসা, তো দূরের কথা, আমার নবী সব জানেন। আপনি বলছেন জানেন না, আমি হাদিস আপনাকে বলছি, রসুল জানেন কিনা? লাম্মা ইউতমারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল ক্বাদাতি ফাবা আহলু মক্কা তাইয়াদুহু ইয়াদখুলু মক্কাত হাত্তা ক্বাযাহুম আলা ইয়াকিমা বিহা সালাসাত আইয়ামিন ফলাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা ক্বাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লা نقر بهذا لو نعلم انك رسول الله ما منعناك شيئا ولكن انت محمد بن عبد الله. ثم قال لي علي امحو رسول الله. قال علي لا والله لا امحوك ابدا. فاخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله. رواه البخاري. বুখারী বুখারী জঙ্গে হুদাইবিয়া খুলে দেখুন বুখারী। ভাইরা মান বাবাজিরা জঙ্গে হুদাইবিয়াতে বাবাজি আমার নবীর সাথে একটা চুক্তি হলো বাবা, সংক্ষিপ্ত চুক্তিতে লেখা হলো ফলাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা ক্বাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে এই চুক্তি হলো, সিদ্ধান্ত হলো। মক্কার কাফেররা বলল ক্বালু লা নুকিররু বিহাযা লাউ নাআলামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানআনাকা শাইআ। রাসূলুল্লাহকে আপনারা, আপনাকে আমরা রাসূলুল্লাহ মানি না মানি না মানি না, ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন। তখন নবী বললেন আমাকে তোমরা কি মানো? ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ, আমরা তোমাকে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না। তখন নবী নিজে পরিচয় দিলেন, ফাকালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ। নবীজি পরিচয় দিচ্ছেন, আমি হলাম মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমি নবীজি পরিচয় দিলেন, মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। মক্কার কাফিররা আল্লাহ রাসূল মানতে রাজি নাই বলে ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন।
তখন নবী বুঝতে পেরে বললেন সুম্মা ক্বালা লি আলী উম্মুহু রাসূলুল্লাহ আই আলী আই আলী রে রাসূলুল্লাহটা কেটে দাও হযরত শেরে খোদা তখন কি বলেছিলেন ক্বালা আলীউল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা বাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজে লিখছেন সুন্দর করে লিখছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থাকা এই সিদ্ধান্ত হলো আমার নবী লিখতে জানেন কি জানেন না একটু জোরে বলুন জানেন কি জানেন না আমার নবী লিখতে জানেন পড়তে জানেন আমার নবী বলছেন আমি লিখতে আমি শিখতে আসিনি আমি তোদেরকে শেখাতে এসেছি আমি নবী পড়তে আসিনি তোদেরকে পড়াতে এসেছি ভাইরা আমার বাবাজিরা ব্যাখ্যা নবী সম্পর্কে ব্যাখ্যা করবেন ব্যাখ্যাটা ভালো করে করবেন ভাইরা আমার তাহলে আপনারা বলবেন কোরআন শরীফে পড়েছি কি হুজুর কি পড়েছেন কোরআনে পড়েছি বাবাজি নবীকে নিরক্ষর যদি বলেন তাহলে কি হবে কোন জায়গায় যাবে জানেন আল্লাহর কোরআন কুরুর আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা আল্লাহ বলছেন আমি বান্দাদের সামনে উম্মিদের সামনে রাসূল পাঠালাম আমাদেরকে আল্লাহ উম্মি বললেন আমাদেরকে আল্লাহ নিরক্ষর বললেন নিরক্ষরদের সামনে রাসূল পাঠালাম আর সেই রাসূলকে যদি বলেন নিরক্ষর আলিফ বা তা সা জানতেন না তাহলে নিরক্ষরদের কাছে আল্লাহ নিরক্ষর রাসূল পাঠালেন তাহলে সেই নিরক্ষর আমাদেরকে কেমন করে শিক্ষা দেবেন কথা বলেন না কেন কথা বলেন না হ্যাঁ কেমন করে শিক্ষা দেবেন একটু বিবেকটা কাজে লাগাও বলার আগে বোঝার চেষ্টা করো তাহলে আপনারা বলবেন হুজুর কোরআন শরীফে আছে কি আছে আলেমরা বলবে আলেম সমাজ বলবে হুজুর কোরআন শরীফে আছে কি আছে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলু সব কোরআন শরীফে সুন্দর করে আছে কি বলছো কিছু বলছো ভাইরা মা বাবাজিরা শোনেন ভালো করে বাবাজিরা মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন হাবিবকে আমি পূর্বের হাবিব আপনাকে আসমানি পূর্বের কিতাবের কিতাবের শিক্ষা জ্ঞান আমি শিখাইনি শিখাইনি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক আয় হাবিব আপনাকে ডান হস্ত দ্বারা আমি আল্লাহ লিখাইনি লিখাইনি লিখতে জানেন না নয় লিখাননি লিখাননি কেন লিখাননি আগের আয়াত কি বলছেন আল্লাহ ইযাল্লাব তাবাল মুবতিলু বাতিলরা বলবে বাতিলরা বলবে নবী লিখতে জানেন পূর্বের আসমানি কিতাবের শিক্ষা তার ছিল তাই তিনি কি করেছেন তিনি ওই আসমানি কিতাবের কিতাবের কিছু অংশ কোরআনের নামে লিখে লিখে কোরআনের নামে চালিয়ে দিয়েছে আমি আল্লাহ কোরআনটাকে পরিষ্কার রাখতে চাই যাতে করে কেউ আঙুল তুলে কোরআনকে বলতে না পারে এটা অন্য কিছু ঢোকানো রয়েছে যালিকাল কিতাবুলা রাইবা ফি এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পৃথিবীর আঙুল তুলে মানুষ কথা বলতে না পারে যার জন্য হাবিবরে আপনাকে পূর্বের কিতাবের জ্ঞান এলেম শিখাইনি আর ডান হস্তার দ্বারাই লিখাইনি লিখাইনি এই জন্য নবী আমভাবে লেখেননি এই জন্য আল্লাহ লেখাননি এর অর্থ এটা নয় যে রসুল লিখতে জানেন না পড়তে জানেন না এই ব্যাখ্যা করে নবীজিকে খাতো করবেন না অনুরোধ করছি
ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি উম্মির ব্যাখ্যাটা করেছেন, একটু দেখে আসবেন। ভাই আর আমার মা বোনেরা, তাই বলবো বাবা যে সেই রাসূলুল্লাহ সম্পর্কে কোনো কথা বলতে গেলে ভাইয়ের আমার নবী যদি বলেন না সেটাই না, নবী যেটা হ্যাঁ বলেছেন সেটাই হ্যাঁ, আপনি আমি হ্যাঁ না বললে হয় না। আপনি বললেন ইসলামের শরীয়তে দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই, আপনি বললে হবে না। রাসূলুল্লাহ একটা হাদিস এনে আপনার দেখান, আমি সেই দিন তওবা করব যেদিন দেখাতে পারবেন, কোন মুফতি কোন মাওলানা যদি দেখাতে পারেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আর আমি প্রমাণ করাচ্ছি দুইটি ঈদ ছাড়া ঈদ আছে না নেই শরীয়তে, আমার নবী কি বলেছেন আমি নবীকে ফলো করব। তাহলে বাবাজি আসুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাওয়াস্তাই হযরত উবাই বিন সাবান থেকে রিওয়ায়াত করেছেন, আল্লাহর নবী বলেন, হাদিসটা শুনুন, ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু ঈদা। আমার নবী বলেন জুমার দিনটা হলো মুসলমানদের জন্য ঈদের দিন, ঈদের দিন। আরো জোরে, তাহলে নবী বলছেন জুমার দিন ঈদের দিন। আরো হাদিস শোনাই বাবাজি, চলে যান ইবনে মাজাহ শরীফের হাদিসে চলে যান, আল্লাহর নবী বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহর নবী বলেছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। বাবাজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন জুমার দিনটা হলো মুসলমানদের জন্য ইয়াউম ঈদ, ঈদের দিন। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজির হাদিস ইবনে মাজাহ, ভাইরা আমার বাবাজিরা, তাহলে বাবাজি হাদিস অনুযায়ী বাবাজি ঈদ কটা হলো, জুমার দিন বৎসরে জুম্মা কটা, বৎসরে ঈদ কটা, আমি ওটা গোনাবো, জুমার বৎসরে জুম্মা কটা, এ কথা বলেন না কেন, এরা নামাজও পড়েনি, 18টা 52টা রায় 52টা জুম্মা, আরেকটু জোরে, বছরে কটা ঈদ আমি প্রমাণ করাবো আপনাকে হাদিস দিয়ে কোরআন দিয়ে। ভাইর আমার বাবাজিরা, এটা 54 নম্বর হলো, এইবার 55 নম্বর ঈদ একটু প্রমাণ করাবো না, আজকে থাক হ্যাঁ করাবো। হ্যাঁ একটু শুনে না, টপ করে এবার 55 নম্বর ঈদ কি, 55 নম্বর ঈদ শুনতে গেলে আসুন ঈদ কোথায়, এ মোলবিরা কি কিতাব পড়েছে আমার মাথায় কাজ করে না, এ মোলবিদের কোথায় পড়েছে কোন মাদ্রাসায় জানি না, বলে বৎসরে দুইটি ঈদ, দুইটি ছাড়ার ঈদ নেই। আমি আপনাদেরকে বলবো বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, বুখারী শরীফ কিতাবুল ঈমান, বুখারী শরীফ কিতাবুল মাগাজী, বুখারী শরীফ কিতাবুত তাফসীরুল কুরআন, মুসলিম শরীফ বুখারী শরীফ কিতাবুল ইতিসাম, মুসলিম শরীফ কিতাবুত তাফসীরুল কুরআন মুসলিম শরীফে, আর তিরমিজি শরীফে দেখুন কিতাবুত তাফসীর একটা হাদিস আছে, আমি এখন তিরমিজি শরীফ থেকে হাদিসটা তুলে ধরছি, সিয়াসিত্তার হাদিসে তিরমিজি। ভাই আমার বাবাজিরা, ক্বালা ক্বারা ইবনু, ক্বালা ক্বারা ইবনু আব্বাস, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা ওয়া ইন্দাহু ইয়াহুদিয়্যুন ফাক্বালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাতাখাযনা ইয়াউমা হাই জোরে জোরে বলুন সুবহান, আরো জোরে, রাওয়াহু তিরমিজি, নোট করেন আলেম সমাজ, রেকর্ডিং করো, আমার বার্তা পৌঁছবে রশ্মিদারে। ভাই আমার বাবাজিরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সূরা মায়দা এই আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, হে নবী দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ তোদের নিয়ামতকে তামাম করে
করে দিলাম এই আয়াত সূরা মায়েদার এই আয়াত আমি তেলাওয়াত করছিলাম আমার সামনে এক ইহুদি বসেছিল কে বলছেন ইবনে আব্বাস ইহুদি বসেছিল ওই ইহুদিটা বসে সব শুনলো ওয়াইন্দাহু ইহুদিয়ুন ইহুদি শোনার পর কি বলছে শুনেন ইহুদিটা হযরত ইবনে আব্বাসকে বলছেন ক্বালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাতখাযনা ইয়াউমাহা ঈদা এ ইবনে আব্বাস আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন এই আয়াতটা যদি আমাদের তাওরায়েতে যদি আসতো ইহুদি বলছে আমাদের তাওরায়েতে আসতো ওটাকে আমরা ইয়াউমাহা ঈদা ঈদ হিসেবে ওই দিনটা ঈদ হিসেবে পালন করতাম মানাতাম 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 ভালো করে শুনেন ঈদ হিসেবে মানাতাম তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন একটু হাদিসটা শুনুন ইবনে আব্বাস বললেন ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমিল জুমআ ওয়া ফি ইয়াউমি আরাফা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি বলছেন ওরে ইহুদি রে ওই দিনটা তো আমরা দুইটি ঈদ হিসেবে পালন করি ওটাকে আমরা দুটা ঈদ হিসেবে মানাই একটা হলো ওই ওই আয়াতটা যখন নাজিল হয়েছিল যেদিন সেই দিনটা ছিল জুমার দিন তাহলে জুমার দিন আমাদের ঈদের দিন আর আমার নবী আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন আর এই আয়াতটা নাজিল হয়েছিল আরাফার দিন নয় জিলহিজ্জা আরাফার দিন নাজিল হয়েছিল তাই আরাফার দিনটা আমাদের জন্য ঈদের দিন আরো জোরে আরো জোরে তিরমিজির হাদিস তাহলে বছরে ঈদ কটা হলো কটা হলো 55টা তো আচ্ছা আরো প্রমাণ দেব ছাড়বো না আজকে এই বাবাজি শোনেন মজার কথা হাদিস এ বেটা বলল কি করে দুইটি ছাড়া ঈদ নেই এটা বললেন কেন আপনি বলবেন আমার জানা নেই দুইটি ছাড়া এটা বলুন ফালতু কথা বাজে কথা বলবেন না মানুষকে বিভ্রান্তি করবেন না দুইটি ছাড়া ঈদ নেই কথা বলবেন না এই শব্দটা উচ্চারণ করবেন আর ঈদ আছে কিনা আমি এবার বুখারী শরীফ থেকে প্রমাণ করাবো কোথা থেকে বুখারী শরীফ কিতাবুল ঈমান পড়ছি শুনুন এটা পড়ি আমি শেষ করবার বেশি নয় বাবাজি বুখারী শরীফ কিতাবুল ঈমান আর বাবু জিয়ারতিল ঈমানি ওয়া নুকসানি ওয়া কাউলিল্লাহি তাআলা وزدناهم هدى ويزداد الذين آمنوا إيمانا وقال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فإذا ترك شيئا من الكماله فهو ناقص حديث نمبر 45 এটা باب বুখারী শরীফ কিতাবুল ঈমানের বাব আর হাদিসটা শোনাচ্ছি এবার হাদিসটা পড়ছি আন তারিক ইবনে শিহাব আন উমর ইবনুল খাত্তাব আন্না রাজুলান মিনাল ইহুদি ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাশারাল ইহুদি নাযালাত লাতখাযনা যালিকাল ইয়াউমা ঈদা রাওয়াহুল বুখারী জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার কাছে এক ইহুদি এলো ইহুদি এসে বলল এ আমিরুল মুমিনিন ইহুদি বলছে এ আমিরুল মুমিনিন এ আমিরুল মুমিনিন আপনার আপনার কিতাবে কোরআন শরীফে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আমাদের কিতাবে যদি আসতো তাওরাতে আমরা ওটা ঈদ হিসেবে পালন করতাম ইহুদি বলল তখন হযরত উমর কি বললেন ক্বালা আইয়ু আয়া ওটা কোন আয়াত বলো ইহুদি তখন বলল ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াতটা তখন হযরত উমর শুনে কি বলছেন শুনুন উত্তর কি দিলেন ক্বালা উমারু কদ আরাফনা যালিকাল ইয়াউমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িমুন বিআরাফা ইয়াউমা জুমআ
রওহুল বুখারী হযরত উমর বলছেন ওরে ইহুদিরে ওটাকে আমরা দুইটি ঈদ হিসেবে পালন করি একটা হলো রাসূল যখন ওই আয়াতটা যেদিন নাযিল হয়েছিল জুমার দিন ওটা জুমার দিনটা আমাদের ঈদের দিন আর আরাফার ময়দানে নাযিল হয়েছিল আরাফার দিনটাও নয় জিলহিজ্জ আরাফার দিনটাও ঈদের দিন ওটাকে আমরা দুইটি ঈদ পালন করি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবাজি আরাফার দিনটাও ঈদের দিন তাহলে মোট কটা হলো ঈদ কটা হলো হিসাব ঠিক হচ্ছে না তাড়াতাড়ি বলো কটা হলো কোথায় 57 হলো 56 কটা কটা বলো 52টা জুম্মা 52টা ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা 54 নম্বর ঈদ আর আরাফার দিনটা 55 নম্বর ঈদ হলো আরাফার দিন তাহলে 55টা হলো 56টা কোথায় পেলে দাঁড়ান এবার 56টা প্রমাণ করাবো তাহলে এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম সূরা মায়দার একটি আয়াত যদি একটা এই আয়াত তার নাযিলের দিন যদি ঈদের দিন হয় তাহলে 30 ওয়ালা কোরআন যে নবীর উপর নাযিল হয়েছে সেই নবী বিশ্ব নবী যেদিন আসছেন বারি রবিউল আউয়াল এটাই হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন ঈদে মিলাদুন নবী মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদ এই জন্য একটা খুশির সংবাদ ভারতবর্ষের বিপি সিং এর আমলে চিন্তা করেছে যে মুসলমানদের ঈদ উল ফিতর ঈদ উল আযহা যে খুশির দিন হলো খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী এটা ছুটি থাকবে না কেন বিপি সিং এর আমলে ভারতবর্ষে সরকারি ভাবে ঈদে মিলাদুন নবীর ছুটি ঘোষণা রয়েছে আছে না নেই জোরে বলবেন আছে না নেই ছুটি ঘোষণা আছে বাংলাদেশে ঈদ মিলাদুন নবী সংসদ থেকে পুরো সরকারি তরফ থেকে ঈদ মিলাদুন নবীর দিনে বারি রবিউল আউয়াল ছুটি ঘোষণা বাংলাদেশেও আছে সংসদে বাংলাদেশে ঈদ মিলাদুন নবী উদযাপন হয় ওখানে হয়েছে আর একটা সুখবর দিই সৌদি আরবে নতুন করে বারি রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবীর ছুটি ঘোষণা হয়েছে জোরে বলেন জোরে বলেন শোনা